जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। सशक्तिक श्री रामकृष्ण देवेर श्रीचरणे प्रणाम, माता ठाकुरानी श्रीमा शारदा देवी श्रीचरणे प्रणाम जानिए आमरा आमादे आजकेर पाठ शुरू करछि। आमरा श्रीमा शारदा देवी एक ग्रंथ थेके श्रीमा जीवनी अनुध्यान करार चेष्टा करछि। आमादेर स्वाधीनता एतटुकुई एक ग्रंथे जा लेखा थाकबे সেই বিষয় নিয়ে আলোচনা এবং তার একটু আধটু তাৎপর্য বোঝার চেষ্টা করা। আধ্যাত্মিক ইতিহাসে শ্রী শ্রী ভগবান অথবা তাঁর অবতার যে অবতার পুরুষের এবং তাঁর শক্তিরূপিণী শ্রীমা শারদা দেবীর জীবনী অধ্যাত্ম ইতিহাসে একটা নতুন দিক বলতে পারা যায়। প্রত্যক্ষ শ্রী শ্রী ভগবান অথবা তাঁর শক্তির জীবনের এইরকম বর্ণনা অতীতকালে কখনো সম্ভব হয়েছিল কিনা জানা নেই, বর্তমানকালে এটা শুধু আমাদের প্রত্যক্ষ নয়, এটা আমরা সকলে দেখতে পাচ্ছি, পড়তে পারছি, নিজেদের বুদ্ধিমতো গ্রহণ করতে পারছি। যদিও শ্রী ভগবান এবং তাঁর শক্তি, তাঁদের চরিত্র অত্যন্ত দূরাধিগম্য, সহজ সরলভাবে যদিও তাঁদের আবির্ভাব হয়েছে, তবুও তাঁদের চরিত্র অনুধাবন করা সাধারণ মানুষের পক্ষে, কাম কাঞ্চন বিষয়ে আসক্ত মানুষের পক্ষে তার ধারণা করা অত্যন্ত দুষ্কর। স্বাভাবিক কারণেই এই সমস্ত চরিত্র অনুধ্যান করতে গেলে অথবা তার উপরে দৃষ্টিপাত করতে গেলে, তার উপরে কিছু বক্তব্য রাখতে গেলে শ্রোতা এবং বক্তা দুজনকেই কিছু অধিকারী হতে হয়, সে সম্বন্ধে কিছু জানা প্রয়োজন হয়। সেই জন্যই বারবার সাবধানতা অবলম্বন করা, কোনোভাবে যেন এই চরিত্রের আমরা কোনো দুর্মূল্যায়ন না করে বসি। চরিত্র যতটুকু আমরা বুঝতে পারবো ততটুকুই আমরা বলবো, যদিও আমাদের বোঝার মধ্যেও অনেক খামতি থেকে যাবে। সেই জন্যে অতি সাবধানে এই সমস্ত দেবচরিত্র বর্ণনা করা হচ্ছে। স্বামী গম্ভীরানন্দ মহারাজ গ্রন্থের প্রথমেই এই কথা বলেছেন, অত্যন্ত দুঃসাধ্য কাজ, কিন্তু মানুষের খুবই কল্যাণ করে। সাময়িক চিন্তা এবং সাময়িক মনন ও নির্ধ্যাসন এই চরিত্রের উপর যদি আমরা করি, আমাদের জীবনে অভূতপূর্ব কল্যাণ হতে পারে। আমরা এই সমস্ত জীবন যে বর্ণনা এখানে বিভিন্ন ইয়েতে করা হয়েছে, এই সমস্ত জীবন আমাদের এই কয়েক বছর আগেই, 100-150 বছর আগেই এই সমস্ত ঘটনা হয়েছিল, এবং সেই ঘটনার প্রত্যক্ষ বিবরণ এখানে তুলে ধরা হয়েছে। অনেক ক্ষেত্রে সেগুলো আমরা লক্ষ্য করতে পারছি। তো একটা নারী চরিত্র
বর্ণনা করা এবং তাকে তিনি অবতার শক্তি হলে তাকে বর্ণনা করা খুবই শক্ত কাজ। আমরা এখানে দেখলাম শ্রী শ্রী ঠাকুরের অন্তিম রোগের সময়, যখন তার শরীর প্রায় অস্থি কঙ্কাল সার হয়ে গেছে, সমস্ত রকম আশা যখন মন থেকে চলে গেছে, মনে খুব সংকল্প করে প্রত্যেকের সেবাতে যোগ দিয়েছিলেন, কিন্তু ধীরে ধীরে এই অবনতিতে তাদের মন যেমন একটা ভেঙে গেছে, সেই অবস্থাতেও যার রোগ, যাকে নিয়ে সকলের চিন্তা, তিনি কিন্তু কষ্ট পেলেও তিনি কিন্তু ভক্তদের কল্যাণের জন্য নিরন্তর চেষ্টা করেছেন। এখানে আমরা দেখেছি শ্রী মা পতিদেবতা ভগবান শ্রী রামকৃষ্ণদেবের জন্য তারকেশ্বর মহাদেবের মন্দিরে হত্যা দিয়েছিলেন। তার সংকল্প ছিল, দেখি না একবার চেষ্টা করে, দেবাদিদেব মহাদেব তাঁর এই আবাহনে, তাঁর এই আকুতি মিনতিতে সাড়া দেন কিনা, সতীর এই প্রার্থনা তিনি পূর্ণ করেন কিনা, এটা ছিল শ্রীমায়ের মনের অভিলাষ। এবং পূর্ববর্তীকালে ইতিহাসে দেখা যায় যে এরকম অনেকবার হয়েছে এবং দেবতা মুখ তুলে চেয়েছেন এবং পতির জীবন রক্ষা হয়েছে, বোধহয় এই সমস্ত কারণেই তিনি আরও সংকল্প দৃঢ় করে তিনি এই প্রচেষ্টাতে প্রবৃত্ত হয়েছিলেন। তো এখানে মায়ের কাছে কথায় দেখলাম, মা তারকেশ্বরের মন্দিরে হত্যা দিয়ে পড়ে আছেন, দুদিন দুরাত তিনি সেখানেই মন্দিরের মধ্যেই পড়ে আছেন, নিরম্ব উপবাস। হঠাৎ তার যেন জ্ঞানের আলো প্রস্ফুটিত হয়ে উঠল, সংসারের মায়া তার কাছে যেন প্রত্যক্ষ প্রকাশিত হয়ে উঠল এবং সেই সংসারের মায়াকে বিদীর্ণ করে একটা বিকট আকারে তার মধ্যে দিয়ে, তার বিকট আকারে তার সেই মায়া ভ্রমকে ছিন্ন ভিন্ন করে দিল এবং সেখানে তার অনুভূতি হচ্ছে এ সংসারে কে কার স্বামী, অর্থাৎ এখানে আমি কার জন্যে হত্যা দিয়ে পড়ে আছি। মানে এ কথাটার যদি গূঢ় অর্থ কখনো বেরোয় তাহলে হয়তো এরকমও ভাবা হতে পারে, তিনি তো নিত্য বিরাজিত, ঈশ্বর নিত্য বিরাজিত, তাঁর এই শরীরটার পতন হতে পারে, সেজন্যে এই যে স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এই সম্পর্কটাতে তিনি প্রথমে ভাবছেন এ সংসারে কে কার স্বামী, আমি এখানে কার জন্যে হত্যা দিয়ে পড়ে আছি, এই সংসারের কল্যাণের জন্যে ঈশ্বরের বরদ হস্ত সর্বত্র প্রসারিত, সমস্ত কর্মের ভেতরে ঈশ্বরের হাত, ঈশ্বরের নির্দেশ দেখা যায়। সুতরাং এই যে একটা ঘটনা ঘটতে চলেছে এবং ঘটবে কিছুদিনের মধ্যে, শ্রী রামকৃষ্ণদেবের মহাসমাধিতে বিলীন হবার সময় যে হবে, সেই সময়ে জন্যে যে আমরা চেষ্টা করছি এটা খুব একটা যোগ্য নয়, এটার কোনো বিশেষ প্রয়োজন নেই। ভগ্ন মনোরথ না হয়ে মনের মধ্যে একটা ভীষণ বৈরাগ্য সঞ্চার হয়েছে তাঁর এবং তিনি ধীরে 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 দক্ষিণেশ্বরে ফিরে এসেছেন।
অবশ্যই ফিরে এসেছেন মানে পদব্রজে ফিরে এসেছেন তারকেশ্বর থেকে, এবং সেখানে ফিরে এসে তিনি ঠাকুরের সামনে এসেছেন। ঠাকুর বলছেন, কি গো কিছু হলো? ঠাকুর কিন্তু সবটা জানেন, তিনি অন্তর্যামী, তিনি বোঝেন। তারপরে আঙুল দেখিয়ে বলছেন, কিছুই নয়। অর্থাৎ তারা কিছুই সেখান থেকে কিছুই পাননি। এই যে একটা মানে ঘটনা, এটা আমাদের সকলের লক্ষ্য করার মতো। তারপরে এখানে স্বামী গম্ভীরানন্দ মহারাজ সুন্দর লিখছেন, ঠাকুরের তিরোধানকাল অপ্রতিহত বেগে অগ্রসর হইতেছে, উহার অন্যথাকরণ মানবের সাধ্যায়ত্ত নহে। ইহার আবাস সীমা অন্যভাবেও পেয়েছিলেন। তিনি বলিয়াছেন, ঠাকুরও স্বপ্নে দেখেন, ওষুধ আনতে হাতি গেল, হাতি মাটি খুঁড়ছে ওষুধের জন্যে, এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিল। ঈশ্বরীয় ভাবে কত রকমের অনুভব, কত রকমের এগুলো এসে হাজির হয়, তার বিশেষ বর্ণনা করা অথবা তার বোঝা খুব বেশি হয়তো সম্ভব নয়। সেখানে বলছেন, এইরকম একটা হলো, ওষুধ আনতে হাতি গেল কিন্তু স্বপ্ন ভেঙে গেল। তারপরে ঠাকুর আবার মাকে জিজ্ঞাসা করছেন, তুমি কি স্বপ্ন টপ্ন কিছু দেখো? নিজেই বলছেন, মা বলছেন, দেখলাম মা কালী ঘাড় কাত করে আছে। বলল, মা তুমি কেন এমন করে আছো? মা কালী বললেন, ঠাকুরের গলার ঘা দেখিয়ে ওইটার জন্যে আমারও হয়েছে। সীমা তখন বুঝিলেন, স্বয়ং মা কালী ঠাকুরের ব্যথায় ব্যথিত হয়েও যদি তাকে নিরাময় করতে না পারেন বা না চান, তবে মানুষের আর কি কথা। শুধু তাই নয়, ঠাকুরও তাঁর রোগযন্ত্রণার একটা সুগভীর তাৎপর্য। দেখাইয়া সীমাকে, সীমায়ের মনকে ব্যক্তিগত সুখ দুঃখের অতীত এক অনুপম করুণাভূমিতে উন্নীত করিলেন। ঠাকুর অত্যন্ত মানে এসব ব্যাপারে অত্যন্ত সজাগ ছিলেন। তার কোনো রকম কোনো বোধ নষ্ট হয়নি। তার এই শরীরের ভোগের কথা বা তার এই যুগধর্ম স্থাপনের কথা এবং সংসারের কল্যাণের কথা, এটা তার সম্পূর্ণ মনে আছে। এবং এটা মনে থাকাতেই তিনি প্রত্যেকটা কাজ, যদিও তার শরীরে এই ভীষণ ব্যাধি, অত্যন্ত দুরূহ যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, তথাপি তার মনের মধ্যে যে প্রত্যেকটা অবস্থা তার তিনি প্রকাশ বুঝতে পারছেন, তিনি সেরকম ব্যবহার করতে পারছেন। কীরকম তিনি বলছেন ঠাকুরকে, এ ঠাকুর মাকে বলছেন, যা ভোগ আমার ওপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর কাউকে কষ্ট ভোগ করতে হবে না, জগতের সকলের জন্যে আমি ভোগ করে গেলাম। হায়, এই কথার অর্থ আমরা কি বুঝব? আমরা প্রত্যেকেই নিজ নিজ দুঃখ কষ্টকে অনুভব করি। ঈশ্বরের অবতার পুরুষের এই কথার অর্থ আমরা কি বুঝব? আমরা মনে করি আমাদের জীবনের দুঃখ কষ্টটাই সব থেকে বেশি, কিন্তু যে শারীরিক কষ্ট ঠাকুর পেয়েছেন সেই তুলনা করে তিনি বলছেন, যা ভোগ এই শরীরটার উপর দিয়েই হয়ে গেল, তোমাদের আর অত কষ্ট করতে হবে না। যে কোনো কর্ম যখন সাধন করা হয় তার জন্যে যে মানসিক শ্রম, মানসিক ক্লান্তি,
শারীরিক দুঃখ কষ্ট যে পরিমাণে কর্মের গভীরতা হয় সেই পরিমাণে মানুষের জীবনে এসে হাজির হয়। আমরা যেরকম যেরকম বড় বড় কাজের মধ্যে নিজেদেরকে যুক্ত করি আমরা সেরকম সেরকম সেই পরিমাণ দুঃখ এবং কষ্ট শারীরিক শ্রম মানসিক দুঃখ এগুলো আমরা লাভ করে থাকি। পরিশ্রম ছাড়া কোনো কর্ম সফল হয় না, পরিশ্রমই একমাত্র সফলতার মাপকাঠি। সুতরাং এই যে ঠাকুরের যে কি শ্রম করে এই সংসারে ধর্ম সংস্থাপন করছেন করেছেন সেটা তিনি নিজে ব্যক্ত করলেন, যা ভোগ এই শরীরটার উপর দিয়ে হয়ে গেল। অর্থাৎ এই যে বর্তমান যুগের যে ধর্মের অবনতি ছিল সেই ধর্মের অবনতি কাটিয়ে ধর্মকে সুউচ্চ শিখরে প্রতিষ্ঠাপিত করার জন্যে শ্রীরামকৃষ্ণদেব যে কর্তব্য সাধন করলেন সে কর্তব্য সাধন করতে যা কষ্ট সেটা তাঁর শরীরের ওপর দিয়ে হয়েছে। এটা যত দিন যাবে তত পরিষ্কার হবে। মানুষ বেশি দূর দেখতে পায় না, নিজের শরীর মন ছাড়া অন্য কিছু বুঝতে পারে না, মানুষ স্বার্থপর, সেই জন্যে তাকে বোঝাবার জন্যে তাদের মধ্যে চেতনা এনে দেবার জন্যে ঠাকুরের এই কথা। একটা মানে এটা ভাবতে গেলে অবাক হতে হয় যে ঈশ্বরের অবতার নিজ মুখে এটা জানালেন যে ভোগ করতে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, তা না হলে কোনো কাজে সফলতা আসবে না। আর যেমন যেমন কর্মের গভীরতা হবে, যেমন যেমন এই কর্ম প্রতিষ্ঠা পাবে, তেমন তেমন আমাদের মনে সেই কষ্ট শরীরের কষ্ট হবে, এটাকে সহ্য করতে হবে। তো এটা একটা আমাদের পক্ষে একটা আশার বাণী যে দুঃখ কষ্ট যেন আমাদের বিচলিত না করতে পারে, দুঃখ কষ্ট যেন আমাদেরকে আরও সজাগ করে রাখতে পারে যে আমাদের এই অবস্থা হতে পারে, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের এই অবস্থা হয়েছিল, আমরাও সেই অবস্থাকে উত্তীর্ণ করতে পারব। তো এখানে এই কথাটা তিনি বললেন, বলছেন সীমার সত্যি উপলব্ধি হলো যে জগৎ কল্যাণে অবতীর্ণ শ্রী শ্রী ঠাকুরের ব্যাধির ইহাই প্রকৃত ব্যাখ্যা, নতুবা তাদৃশ্য অপাববিদ্ধ দেহে এইরূপ যন্ত্রণার আর কোনো কারণ থাকিতে পারে না। ক্রমে 1886 খ্রিস্টাব্দের শ্রাবণ মাস প্রায় শেষ হয়ে এলো। নানা কথায় নানা ইঙ্গিতে ঠাকুর অন্তরঙ্গদের জানাইতে লাগিলেন যে তাঁর নিত্যধামে প্রয়াণের সময় এসে গেছে, কিন্তু প্রিয়জনের বিচ্ছেদ চিন্তায় অপারগ ভক্তবৃন্দ বুঝেও বুঝতে চান না। ভগবানও অতি বিষাদময় সত্যের আবরণ ক্ষণিকের জন্য উন্মোচন করেও পরমুহূর্তে সকলকে মায়ার দ্বারা ভুলিয়ে দিতে লাগলেন। এইটা একটা সংসারের লীলার একটা অদ্ভুত অবস্থা। সত্য স্বয়ং প্রকাশিত হবেই, আমি চাই বা না চাই, আমি পছন্দ করি বা না করি। সুতরাং সেই সত্যকে আমাদের মেনে নিতে কষ্ট হলেও সেই সত্য আমাদের সামনে আসবে। ঈশ্বর ভগবান যিনি মায়াধীশ, মায়া যার বশে, তিনি ক্ষণিকের জন্য মাত্র এই সত্যটা সকলকে জানিয়ে দিলেন যে তার শেষ দিন এসে যাচ্ছে, কিন্তু আবার মায়া দিয়ে সকলকে ভুলিয়ে কর্মে প্রবৃত্ত করছেন।
কর্মের মধ্যে তিনি তাদের সব তাদেরকে প্রবৃত্ত করছেন। একদিন মাকে ডেকে বললেন যে দেখ, শশী মহারাজকে বলছেন, দেখ তিনি খুব বুদ্ধিমতী, সুতরাং তিনি এলে ঠিক ঠিক ঠাকুরের অবস্থাটা বুঝতে পারবেন। তা ঠাকুর মা এলেন, মা আসার পর ঠাকুর বলছেন, দেখো গো, কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপন হচ্ছে। জননী আর কি বলিবেন, তিনি কঙ্কালসার দেহদর্শনে ব্যথিত হৃদয়ে দুইটি প্রবোধ বাক্য বলিয়া মুখ ফিরাইয়া নীরবে অশ্রু বিসর্জন করিলেন। মনে মনে জানিলেন, ব্রহ্মে লীয়মান এ মনকে আর টেনে রাখা যাবে না। একটা নিদর্শন, মা ঠাকুর কি সুন্দর উদাহরণ, একটা সুন্দর কথা বললেন, ও বুদ্ধিমতী, ও ঠিক বুঝতে পারবে। আর মা কি করলেন, মা এসে শুনলেন, মনে মনে ভাবলেন যে উৎপত্তি যার হয়েছে ব্রহ্ম থেকে, তিনি ব্রহ্মে বিলীন হয়ে যাচ্ছেন, এটা নিজে দেখছেন তিনি। বলছেন আমার মনে ব্রহ্মভাবের উদ্দীপন হচ্ছে, অর্থাৎ এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে ঈশ্বর আছেন সেইভাবে আমার মন বিলীন হয়ে যাচ্ছে, আমার মনে এই ভাব আসছে আমি সেই ব্রহ্মে অবস্থান করতে চাইছি, অবস্থান করছি, এটা আমি দেখতে পাচ্ছি। মা আর কি বলবেন, মা তার সেই কঙ্কালসার দেহ দেখে ব্যথিত হৃদয়ে দুটো একটা প্রবোধ বাক্য বলে মুখ ফিরিয়ে নিয়ে নীরবে কাঁদতে লাগলেন। শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়ে ঠাকুর বসে আছেন, একে রোগশয্যা, তাতে আবার আশার আলো নির্বাপিত, তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া। সকলে ভেবেছিলেন কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু শ্রীমা ও লক্ষ্মী দিদি আসতেই তিনি বললেন, এসেছো, দেখো আমি যেন কোথায় যাচ্ছি, জলের ভেতর দিয়ে অনেক দূর। শ্রীমা কাঁদিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, তোমাদের ভাবনা কি, যেমন ছিলে তেমনি থাকবে, আর এরা, এই নরেন্দ্র, এরা আমার যেমন করেছে তোমারও তেমনি করবে, লক্ষ্মীটিকে দেখো, কাছে রেখো, আমার এখানে প্রত্যেকটি কথা আমার কাছে মন্ত্রের মতো হয়ে যাচ্ছে। মাকে ডেকে শেষ তিক্কার এই সমস্ত কথাগুলো তিনি বলছেন কি, আমি যেন কোথায় যাচ্ছি জলের মধ্য দিয়ে, অনন্ত সমুদ্রে, অনন্ত শয্যায় যিনি শায়িত আছেন তিনি তার স্বধামে ফিরে যাচ্ছেন। ভগবান নারায়ণ তিনি তার স্বধামে প্রত্যাবর্তন করছেন, বলছেন কি, আমি যেন জলের ভেতর দিয়ে অনেক দূর যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি। শ্রীমা লক্ষ্মী, শ্রীমতী লক্ষ্মী, তিনি হলেন নারায়ণের পাশে লক্ষ্মী, তিনি এ কথার অর্থ বুঝছেন যে তাকে আর ধরে রাখা যাবে না। তার মধ্যে এইটা আশ্চর্যের বিষয় যে তিনি এ সমস্ত কথা প্রত্যক্ষ করে তিনি ভাষায় ব্যক্ত করলেন। এই নিদারুণ কষ্টের মধ্যে, এই নিদারুণ শারীরিক যন্ত্রণার মধ্যেও তিনি এই কথাগুলো ব্যক্ত করলেন ভবিষ্যৎ প্রজন্মের মানুষের জন্যে, যে এই রকম অনুভব তাঁর হচ্ছে।
এটা বড় বিচিত্র, এগুলো খুব কম আমাদের দেখা যায়, আমরা এগুলো খুব কম দেখতে পাই। কোনো অবতারের জীবনে এরকম সচরাচর আমরা হয়েছে এটা আমরা দেখতে পাই না, পড়ি না। যদিও তৎকালীন এইগুলো যেহেতু লিখিত হয়নি সেহেতু এরকম হতে পারে, কিন্তু বর্তমানে এগুলো লেখা হয়েছে, সেজন্য এর ইতিহাস আমাদের কাছে প্রত্যক্ষ হয়ে আছে, আমরা এটা দেখতে পাচ্ছি যে ঠাকুরের শরীর যাওয়ার আগে কীরকম কীরকম অনুভূতি হচ্ছে। তারপরে একটু আশ্বাস পানি দিচ্ছেন যে তোমাদের ভাবনা কি, তোমরা যেমন ছিলে তেমনি থাকবে। এটা নিয়ে অনেক কথা পরবর্তীকালে আমাদের আলোচনার মধ্যে আসবে। আর এরা নরেন্দ্র প্রমুখ আমার জন্যে যেমন করেছে তোমারও তেমনি করবে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেবের সেবা যেভাবে করেছে শ্রীমায়ের সেবাও তারা সেইভাবে করবে, এবং পরবর্তীকালে তা অভ্রান্ত সত্যরূপে আমরা দেখতে পেয়েছি তারা করেছেনও সেরকম। তাদের এই শ্রীমায়ের প্রতি তাদের ভাব, তাদের সেবা আদর্শরূপে রয়ে গেছে। ঠাকুরের সন্তান ত্যাগী সন্তানদের মায়ের প্রতি যে সেবার ভাব সেটা দেখে আশ্চর্য হতে হয়। শ্রীমায়েরও এত অপূর্ব পুত্র স্নেহ অথবা সঙ্ঘের প্রতি তাঁর এত স্নেহ, এত ভালোবাসা, সঙ্ঘের প্রতি তাঁর যে কর্তব্য পালন তা আমরা দেখে আশ্চর্য হয়ে যাই। এরকম কোনো প্রত্যক্ষ কোনো দেবী যিনি এই সঙ্ঘের মূলে প্রতিষ্ঠিতা, এই সঙ্ঘের যিনি অধিষ্ঠাত্রী দেবী, তিনি এইভাবে প্রত্যক্ষ রূপে এই সঙ্ঘের পরিচালনা এবং তার সন্তানদের রক্ষণাবেক্ষণ, আমরা স্বামীজির একটা চিঠি এখানে উল্লেখ করতে পারি। স্বামীজি এই চিঠিটা, চিঠি নয়, তার একটা কথার মধ্যে তিনি চিঠিও তিনি লিখেছেন, সেখানে তিনি লিখছেন, শশী মনে পড়ে যখন ঠাকুর চলে গেলেন আমরা ঠাকুরের ভাব নিয়ে থাকবো বলে আমরা ঠিক করলাম, তখন আশেপাশের লোকেরা আমাদের বিদ্রুপ করতে লাগলো। আমরা বড় বড় আদর্শের কথা মুখে বলি, তাই আমাদের ওপর বিশ্বাস সকলের চলে গেল এবং সে বিশ্বাস হারিয়ে আমরা তৎকালীন সমাজের মানুষদের কাছে বিদ্রুপ পেয়েছি এবং সে বিদ্রুপের পরে অত্যাচার পেয়েছি। সেই সময়ে একজন মাত্র আমাদের সঙ্গে ছিলেন, সম্পূর্ণরূপে তিনি আমাদের সমর্থন করতেন এবং আমাদের সঙ্গে ছিলেন, তিনি একজন নারী এবং তার অবস্থা, তার দারিদ্র আমাদের থেকে অনেক বেশি। তো শ্রীমায়ের ভাব কীরকম, শ্রীমা কীরকম এই সঙ্ঘকে রক্ষণাবেক্ষণ করেছেন, ঠাকুরের আদেশ বর্ণে বর্ণে তিনি পালন করেছেন, এটা আমাদের, আমরা দেখেছি স্বামীজির কথায়, স্বামীজি একটা লেকচারেও এই কথাটা বলেছেন, তো এটা আমরা দেখেছি যে এই সঙ্ঘ ছিল শ্রী শ্রীমায়ের প্রাণ। কেননা তিনি জানতেন এই সঙ্ঘের মূল শ্রীরামকৃষ্ণদেব, প্রভু শ্রীরামকৃষ্ণই এই সঙ্ঘের মূল, তাই এই সঙ্ঘকে সর্বতভাবে তিনি প্রকৃতপক্ষে তাঁর সমস্ত শক্তি দিয়ে এই সঙ্ঘকে আগলে রেখেছিলেন, এই সঙ্ঘকে তিনি রক্ষা করেছেন।
তার ইতিহাস আমরা পরে যেমন যেমন বিবরণ পাব তেমন তেমন আমরা দেখতে পাব, তার ইতিহাস আমরা পাব। তো ঠাকুরের এই যে কথা, আমার যেমন করছে তোমার জন্যও তেমন করবে, ভাবনা কি? মায়ের জন্যে কতটা করেছিলেন প্রথম দিকে তা আমরা দেখতে পাব, কিছুই করতে পারেননি, কেননা তারা প্রত্যেকে গরিব ছিলেন, মঠের কোনো স্থায়ী জায়গা ছিল না। তো সেই অবস্থা থেকে মা যখন যে অবস্থার মধ্যে ছিলেন, যে অবস্থার মধ্যে পড়েছিলেন, তার আমরা প্রকৃত পরিচয় আমরা পরে পাব আমাদের পরবর্তী বিভিন্ন যে পাঠের অংশ হিসেবে সেটা আমরা পাব, এবং তখন আমরা সেই বিষয়ে বিচার করব। আমাদের আজকের যে মুখ্য মূল যে বিষয়, চির সীমন্তিনী, এই মূল বিষয়ের এই অংশ পর্যন্ত আজকে আমাদের আলোচনা হলো। এর পরবর্তী দিনে আবার এই আলোচনাটা হবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।